বিভাগে বিভাগে বিত্তীয় অনিয়ম ১৮০ কোটির অনিয়ম ফাদিল কেগর ছাত্রছাত্রীর বিস্কুট স্কুল বেগর পড়া সংঘর্ষ পীড়িতর আঁঠুয়া বিতরণলৈ কৃষকর হাল বোয়ার নামতো কোটি টাকার লুণ্ঠন রাজ্যপালক স্মারক পত্রের তদন্তর দাবি ইউপিপিএলর কেগে মানে এটা অডিট করে পেলায় উলিয়াইছে তাতে স্পেসিফিকলি 180 যেটো ক্রোর অর্থক মানে কেলেঙ্কারের কথাটো উল্লেখ করেছে তাতকেও বেশি আছে বিভিন্ন ডিপার্টমেন্ট ইয়াত কোনো এটা পেজ বাকি নাই যেটো পেজত কেলেঙ্কারির কথা উল্লেখ নাই বিটিসি তো ইয়ার উপর আমি তদন্ত দাবি করেছো হাগ্রামা মহিলারি নেতৃত্বাধীন বিটিসি সরকারের প্রতিটি বিভাগতেই সংঘটিত হয়েছে কোটি কোটি টাকার অনিয়ম ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশন নেতৃত্বই কেক প্রতিবেদনের উদ্ধৃতি দি তদন্তর দাবি জানালে রাজ্যপালক রাজ্যপালক এই দাবিকে করিল যে ইয়ার তদন্ত করে যদি রাজ্যক মানে আসল দোষীটা উলিয়াই পেলে শাস্তি দিব নয় তেতিয়া যেটো এটা জিরো টলারেন্স টু করাপশন সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকার ইয়ার উপর মানুষ বিশ্বাস থাকিব নয় এই ফুটুকার পেন বা ভুয়া যেন হয়ে যাবে ইফালে কেগর প্রতিবেদনের ভিত্তিতে 2008-09 পৰা 2013-14 বিত্তীয় বর্ষর অধীনত বিটিসির বিভাগে বিভাগে হাজার কোটির অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন ইউপিপিএলর অধ্যক্ষ উর্খাও গৌরা ব্রহ্মর মঙ্গলবারে গুয়াহাটীত এক সংবাদমেল সম্বোধন করে ইউপিপিএলর নেতৃত্বে উত্থাপন করে এই অভিযোগ প্রায় 1500 ক্রোর মানর মানে টকা মুঠ 2000 মানে 8-ৰ পৰা 2014 চনলৈ ইয়াৰ পলিটিক্যাল ক্লাছ জড়িত নেতা পাল্লি নেতা জড়িত মিডিলম্যান জড়িত আর আমলাও জড়িত এফালে কেগর প্রতিবেদন আর আনফালে বিটিসির বিরোধীর দল ইউপিপিএলর অভিযোগের প্রত্যুত্তরত বিপিএফ মুরব্বী হাগ্রামা মহিলারিয়ে বিত্তীয় অনিয়মর তদন্ত মুকলিক ঘোষণা করার সাহস করবনে ক্যামেরা পার্সন কিঙ্কিনী শর্মার সঙ্গে রাজীব বড়া ডিওয়াই 365